আসসালামু আলাইকুম কুম ইয়া ইউ হা তিল মিজুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াচ্ছি সেটা হতেছে ও ইলাল আরবিয়া এসো আরবি শিখি আদরসু সাদিসু ষষ্ঠ পাঠ এখানে ইতিপুর আমি বলছি মুজাফ এর কীভাবে আলোচনা সম্বন্ধসূচক পাঠ সে বিষয়ে কিতাব একটি বই রশিদ্দিন রাশেদ তাহলে দুইটা মিলে কী হবে কিতাব ও রশিদ্দিন রাশেদের বই কিতাব ও আয়শা আয়েশার বই কিতাবুল মুিমি শিক্ষকের বই দেখো হাজা কিতাব ও ইহা রাশেদের বই অজালিকা কিতাব ও আয়শা অজালিকা কিতাব মুিমি এবং ওইটা আয়েশার বই এবং ওইটা শিক্ষকের বই কিতাব ও রাশিদ্দিন যাদি কিতাব ও রশিদ্দিন অ কিতাব আয়েশা তো জামিল ও কিতাবুল মুিমী মুফিদুন রাশেদের কিতাবটি বইটি নতুন এবং আয়শার বইটি সুন্দর ও কিতাবের মোয়ালিম মুফিদুন এবং শিক্ষকের বইটি উপকারী কলাম ও খালিদ্দিন খালেদের কলম বাসিরিন বাশিরের ঘড়ি বাইতু মাহমুদিন মাহমুদের বাড়ি আখু সাঈদিন সাঈদের ভাই উখতু বিলালিন বিলালের বোন সদিক মাজিদিন মাজিদের বন্ধু একদো আমিনা আমিনার হার হাকিবাতু ফাতেমাতা ফাতেমার ব্যাগ কত জয়নাব জয়নাবা জয়নাবার বান্ধবী আখু হু আখু আঃু ফারহানাতু ফারহানাতা অর্থাৎ ফারহানার ভাই উখতি খাদিজাতা খাদিজার বোন বাবুল মসজিদি মসজিদের দরজা ইসমুল আলাদি ছেলের নাম মিফতাহুল কুফলি মিফতাহুল মানে চাবি কুফলি মানে তালার চাবি মিসবাহুল গুরফা কামরার চাবি মুআমুল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক হাদা কলাম মাহমুদুন হাদা কলামুল মাহমুদুন এটা মাহমুদের কলম কলম মাহমুদিন কলাম মাহমুদুন জাদিদুন মাহমুদের কলম নতুন কলামহু জাদিদুন তার কলমটি নতুন তিলকা সাহাতু বাশিরুন বাশিরের ওইটা বাশিরের ঘড়ি সাতুবাশিরুন বাশিরুন জামিলাতুন সাথু বাশিরুন জামিলাতুন বাশিরের ঘড়িটি সুন্দর সুহ জামিলাতুন তার ঘড়িটি সুন্দর হা দা এক দো আমিনা এটা আমিনার হার এক দো আমিনা জামিলুন আমিনার হারটি সুন্দর দো হা জামিলুন তার হারটি সুন্দর হা দা এক দো আমিনা এটা আমিনার হার দো আমিনা জামিলুন আমিনার হারটি সুন্দর একদোহা জামিলুন জালিকা রজুল আবু ফাতেমা ওই বিলুকটি ফাতেমার পিতা আবু তা আলিমন কাবিরুন ফাতেমার পিতা বড় আলেম আবু হা আলিমুন কাবিরুন তার পিতা বড় আলেম আবু মাজিদ মুআলমন মাদ্রাসা মাজেদের পিতা মাদ্রাসার শিক্ষক ও আউমে তা মোয়ালিমান মাদ্রাসাতি এবং ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা তাহলে এখানে আমরা কী শিখলাম কীভাবে মুজাফ মুজাফিলাই চিনতে হয় কীভাবে মুজাফ মুজাফিলাই ব্যবহার করতে হয় সে বিষয়টি এখানে শেখা হলো আশা করি তোমরাও ভালো করে কী করবে বিষয়গুলো পড়বে দেখো উনচল্লিশ নম্বর পেজে মান আংতা ইয়া ইহা রজুলু হে ব্যক্তি তুমি কে আনা আবু তা ও আমি খালিদিন তখন উত্তর হচ্ছে আমি ফাতেমার পিতা এবং খালেদের চাচা হাল আংতা ইমামুল মাসিদ তুমি কি মসজিদের ইমাম সাহ নাম আনা ইমামুন মসজিদ হা আমি মসজিদের ইমাম সাহ ইমাম হাল কলাম কলামু খালিদ্দিন এটা কি খালেদের কলম নাম হাদা কলাম ও খালিদ্দিন হা এটা খালেদের কলম কাইফা ও খালিদ্দিন খালেদের কলমটি কেমন কাইফা কলম অথবা তার কলমটি কেমন কলামু খালিদি জাহিদুন খালেদের কলমটি ভালো কলামুহ জাহিদুন হা তার কলমটি ভালো হাল ইমামুল মসজিদি ইনি কি মসজিদের ইমাম নাম ইমামুল মাসিদি রজুলন তিবন হ্যাঁ মসজিদের ইমাম সব খুব সম্ভ্রান্ত লোক ভালো লোক রজুলুন তিবন লোকটি কি ভালো নাম হ রজুলুন তৈবন হ্যাঁ লোকটি ভালো হাল বাবুল বাইতি মাফতু ঘর ঘরের দরজা কি খোলা লা বাবুল বাইতি মোগল এখন নাদ ঘরাজারটি বন্ধ রয়েছে এখন কিছু শব্দ দেখুন তরিয়োণ একটি পথ সুকোন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মাদিনাতুন একটি শহর মানজারুন একটি দৃশ্য জিদ্দান খুব ভালো হাজা মানজারল করিয়াতি এটা গ্রামের দৃশ্য মানজারাল করিয়াতি জামিলুন জিদ্দান গ্রামের দৃশ্যটি খুবই গ্রাম গ্রামের দৃশ্যটি খুবই চমৎকার সুন্দর সুকুল করিয়াতি সগিরুন ও সুকুল মাদিনাতি কাবিরুন গ্রামের বাজারটি ছোট অশোকুল মাদিনাতি কাবি কাবিরন এবং শহরে বাজারটি বড় আম্মা খালিদ্দিন ফাল্লাহন আম্মু খালিদিন খালেদের চাচা কিশো ইসমুহু বাসিরু ও আহ্মাতু ফাল্লাহ হাতুন। তার ইসমুহু বাসিরন তার নাম বাসির ও আহ্মাতু খালিদ খালেদের চাচা ফাল্লাহ হাতুন কিশানী খালেদের চাচি কিশানি ও আম্মাতু খালিদিন খালেদের চাচি হাতুন কিশানি অর্থাৎ কিসো কিষানী ইসমহা জয়নাব তার নাম হচ্ছে জয়নাব আম্মু রজুলুন রজুলন আম্মা আম্মাতু ইমরাতুন তৈবাতুন খালেদের চাচা একজন সম্ভ্রান্ত লোক এবং তার চাচি একজন ভদ্র মহিলা তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান ও ফাল্লাহুল কোরেতি ফাকিরুন জিদ্দান মদিনার ব্যবসায়ী খুব ধনী লোক এবং অফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান এবং গ্রামের কৃষানি খুবই তাজিরুল মাদিনাতি গনিউন জিদ্দান শহরে ব্যবসায়ী খুব ধনী লোক অফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান আর গ্রামের কৃষক খুবই দরিদ্র আল্লাহ পাক আমাদের এই তর্দমাকে বেশি সুন্দরভাবে আমাদের বোঝার তৌফিক দান করুন এবং সব ধরনের বালামস্তি থেকে হেফাজত করুন পাক সকলকে সব ধরনের বিপদ হওয়া থেকে হেফাজত করুন এবং বেশি বেশি এই করোনা ভিতরে আমাদের জন্য পাঠদান করার তৌফিক দান করুন আমিন